হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দর্শক বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি সকলে ভালো আছেন। আজ 7 জুন 2024 রোজ শুক্রবার। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়, আলমডাঙ্গার সেই বিখ্যাত পুরাতন বাইকাটে। এই বাইকাটটি আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালে প্রতি শুক্রবার বসে। যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, আপনারা জানেন আমরা প্রতি হাটে এই আলমডাঙ্গা বাইকাটের পুরাতন বাইকগুলো তথ্য দিয়ে থাকি। সেই হিসাবে আজকেও এই পুরাতন বাইকাটের পুরাতন বাইকগুলোর দাম দর কীরকম যাচ্ছে সে বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো। তার আগে কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যেখান থেকে প্রথম আমাদের এই শকুন টিভি চ্যানেলে ভিডিও দেখছেন, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক বন্ধুরা, চলুন আর কথা না বাড়ি আজকের মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই প্রথম বিগ সাইজের একটা বাইক দেখতে পাচ্ছি, ব্ল্যাক কালারের বাইক, এটা কি বাইক? সুজুকি জিক্সার এসএফ। সুজুকি জিক্সার এসএফ, অনেক সুন্দর একটা বাইক। মোটা টায়ারের বাইক চান আপনারা অনেকে বন্ধুরা, দেখেন মোটা টায়ারের বাইক। এফআই এবিএস? জি এফআই এবিএস। দর্শক বন্ধুরা, এফআই এবিএস ডাবল চ্যানেল, ডাবল ডিক্সের বাইক? জি ডাবল ডিক্সের। ডাবল ডিক্সের একটা বাইক, খুবই সুন্দর। এটা আপনার ব্যাংক ড্রাপ করা আছে, দেখেন ব্যাংক ড্রাপ করা দেখতে পাচ্ছেন। এই পাশ থেকে আমি আপনাদেরকে একটু দেখাই, অনেক সুন্দর একটা বাইক। যারা এই ধরনের সুজুকি বাইকগুলো নিতে চান, হাটে এসে আপনার নিতে পারবেন। এই সামনে থেকে লুকটা এরকম দেখতে পাচ্ছেন, এই যে অলরেডি কাস্টমার দেখছে। এটা কত মডেলের বাইক? এটা হচ্ছে 22-এর। 22-এর মডেল, 22-এর আপডেট মডেল। আচ্ছা, এটা বর্তমানে প্রাইস কত দেওয়া হয়েছে? দাম বর্তমান প্রাইস দেওয়া আছে 3,25,000। 3,25,000টা দাম চাওয়া হচ্ছে? নিলে, জি নিলে দরদাম করা যাবে। ব্যাংক ড্রাফ তো করা আছে, সেই হিসাবে যে নেবে তার নামে করে দেবে। হ্যাঁ জি, তার নামে হয়ে যাবে। যে জেলা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে নিতে? জি জি অবশ্যই। আচ্ছা আচ্ছা, এই পাশে আরেকটা বাইক দেখতে পাচ্ছি, এটাও কি একই বাইক নাকি? সেম বাইক, সুজুকি জিক্সার এসএফ। এটাও সুজুকি জিক্সার এসএফ। মোটা টায়ার বাইক দেখতে পাচ্ছেন, এটা ডাবল ডিক্সের একটা বাইক তাই না? জি, এটা এফআই এবিএস। এফআই এবিএস ডাবল ডিক্সের বাইক? জি ডাবল ডিক্স। এটা জেনুইন কতগুলো চড়া আছে? এটা চড়া আছে মনে হয় আপনার 8,000 কিলো হয়তো। 7,000? তো সুন্দর 7,000 কিলো চড়া আছে জেনুইন। আচ্ছা, এটা চাওয়ার দাম কত? এটা চাওয়ার দাম দিচ্ছে 3,20,000। 3,20,000 দামাদামের সুযোগ আছে? জি দামাদামের সুযোগ তো আছে, একদম চিপ রেট। একদম চিপ রেটে, একদম ডিসকাউন্ট চলছে, একদম ডিসকাউন্ট। দর্শক বন্ধুরা, হাটে আপনারা ডিসকাউন্টে এসে নিয়ে যেতে পারবেন, সেরা ডিসকাউন্টে হাবিবুর ভাইয়ের বাইকগুলো আপনারা পাবেন। বাইক শপ থেকে, শিয়া বাইক শপ, শিয়া বাইক শপ থেকে পাবেন। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভিডিও শেষের দিকে আমি ভাইদের নাম্বার দিয়ে দেবো। এই পাশে আমার ভাইয়ের আরও একটা পালসার বাইক দেখতে পাচ্ছি, সিঙ্গেল ডিস্ক, এটা অন টেস্ট বাইক তাই না? পালসার সিঙ্গেল ডিস্কের একটা বাইক। এটা কত মডেলের বাইক? এটা নিউ মডেল, 23 সালের মডেল। নিউ 23 সালের মডেল, 5,000 কিলো চড়া, 5,000 কিলো চড়া অরিজিনাল, জেনুইন 5,000 কিলো চড়া আছে। আপনারা চাইলে পালসার বাইকটা নিতে পারবেন, 150 সিসির বাইক, সামনে চাকা ডিস্ক ব্রেক। জি ডিস্ক ব্রেক। আচ্ছা, এটা আপনার জেনুইন কত বললেন? 5,000 কিলো চড়া। আচ্ছা, বর্তমানে মাইলেজ কীরকম পাওয়া যাবে? এটা মাইলেজ আপনার 45। 45, 10-15-45 মাইলেজ পেয়ে যাবেন। যে টায়ারটা দেখতে পাচ্ছেন, ইঞ্জিন কন্ডিশন তো একদম ফ্রেশ আছে? ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ। আচ্ছা, একদম ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন। এটা চাওয়ার দাম কত আজকে? এটা চাওয়ার দাম কত দিয়েছেন? চাওয়ার দাম দিচ্ছি 1,70,000। এত বেশি দাম বেশি মনে হচ্ছে না? অন্টাস বাইক, এটা ব্যাংক ড্রাপ করা আছে। হ্যাঁ ব্যাংক ড্রাপ করা আছে। ব্যাংক ড্রাপের কাগজ কো? ব্যাংক ড্রাপের কাগজ ঝোলানো হয়নি, কাগজ আছে। জি ব্যাংক ড্রাপ করা, ব্যাংক ড্রাপ করা আছে, কাগজ আছে। দর্শক বন্ধুরা, 1,70,000 টাকা চাওয়ার দাম বলছে, দামাদামি করে নিতে পারবেন বন্ধুরা। এই পাশে আরও একটা পালসার বাইক দেখতে পাচ্ছেন, এটা 150 সিসির বাইক, তবে এটা নাম্বার করা, এটা ডিজিটাল নাম্বার প্লেট দেখা যাচ্ছে, কুষ্টিয়া নাম্বার, কাগজ, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড, মাই সব রেডি, সব রেডি, সব রেডি, একদম অন টোটাল, কোনো কাজ নাই,
কোনো কাজ নেই, ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ, গাড়িটা একদম ফ্রেশ, একদম ফ্রেশ কন্ডিশনে। কুষ্টার নাম্বার করা বাইক দেখতে পাচ্ছেন, পালসার বাইক। এটা কত মডেল? এটা 22 এর মডেল, পালসার ডাবল ডিস্ক। এটা ডাবল ডিস্কের বাইক? জি ডাবল ডিস্ক। এই বন্ধুরা ডাবল ডিস্কের বাইক দেখতে পাচ্ছেন, সামনে পিছনে ডিস্ক ব্রেক, টায়ার দুটো অরিজিনাল, অরিজিনাল টায়ার, অরিজিনাল টায়ার। কত দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 165,000। 165,000। দর্শকদের 22 এর মডেল, 165,000 টাকা হলে ডাবল ডিস্কের এই পালসার বাইকটা নিতে পারবেন, 150 সিসির বাইক। আচ্ছা, এই পাশে আমার ভাইয়ের একটা ডিসকভার বাইক দেখতে পাচ্ছি, ব্ল্যাক কালারের, 25 জেনুন। কতগুলো চড়া এই যে আমার ভাই দেখতে দেখতে দেখেন, অলরেডি মিটার দেখাচ্ছে, 7,255 কিলো মাত্র চড়া আছে ডিসকভার বাইকটা। এটা দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি 1,42,000। ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড, মার্ট সব রেডি, একদম অন টোটাল। এরপর থেকে যারা আসতেছে আসতে পারে, তারা নিতে পারেন, গাড়িটা কোনো খরচ নেই। দর্শক বন্ধুরা কোনো খরচ নেই, শুধু হাটে ইজারা খরচ সাথে দিতে হবে, এটাই খালি হাটে যা লেখা হবে। দর্শক বন্ধুরা হাটের খরচটা দিয়ে বাইকটা নিতে পারবেন। এটার দাম চাচ্ছেন কত? জি দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি 1,42,000। 1,42,000। এটা ফুল টাকার কাগজ? জি ফুল টাকার কাগজ, একদম ওকে, একদম ওকে। মেহেরপুর নাম্বার করে ফুল টাকার কাগজ, 1,42,000 টাকা দাম বলছে, আপনার দাম আমাদের নিতে পারবেন। এই পাশে আমার ভাইয়ের আর একটা বাইক দেখতে পাচ্ছি, এই পাশে একটা রেড কালার বাইক দেখতে পাচ্ছি, এটা কি ভাই? এটা আপনার হিরো এইচএফ ডিলাক্স, হিরো এইচএফ ডিলাক্স। এই বাইকগুলো কিন্তু ব্যাপক চাহিদা? জি ব্যাপক চাহিদা, আপনার মাইলের 60-65 যাবে, যাবে মানে মিডিয়াম বাজেটের মধ্যে যারা নিতে চাই তারা, এই কম বাজেটে আছে তাদের মধ্যে, তাদের জন্য। এটা কোন জায়গা? পুষ্টার নাম্বার, পুষ্টার নাম্বার, পুষ্টার নাম্বার। হাফ টাকার কালেট, স্মার্ট, সব রেডি আছে, সব রেডি, সব রেডি আছে, সব রেডি আছে। হিরো এইচএফ ডিলাক্স, এটা দাম চাচ্ছেন কত? 85,000। 85,000। দর্শক বন্ধুরা 85,000 টাকা হলে এই হাফ টাকার পুষ্টার নাম্বার করা বাইকটা নিতে পারবেন, খুবই সুন্দর একটা বাইক। আচ্ছা, এই পাশে একটা ব্ল্যাক কালার বাইক দেখতে হচ্ছে, এটা কি? হিরো i3s লেটেস্ট মডেল, i3s টেকনোলজি, হিরো স্প্লেন্ডার, অলরেডি কাস্টমার দেখছে বন্ধুরা, দেখেন কাস্টমার তো ব্যাপক চাহিদা আটে, তাই না? জি অনেক চাহিদা। দর্শক বন্ধুরা অসংখ্য কাস্টমার দেখতে পাচ্ছেন হাটে, দেখেন বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে আমাদের চ্যানেলে ভিডিও দেখেন, আপনারা অবশ্যই এই বাইক হাটে এসে সুন্দর সুন্দর পুরাতন বাইকগুলো নিতে পারবেন। আচ্ছা, হিরো স্প্লেন্ডার i3s ব্ল্যাক কালারের বাইক, এটা দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছি 98,000। এটা কি নাম্বার করা আছে? কনটেস্ট, কনটেস্ট বাইক, মাত্র 98,000 টাকা। দর্শক বন্ধুরা 98,000 টাকা হলে বাইকটা নিতে পারবেন। কন্ডিশন কীরকম আছে বাইক? কন্ডিশন একদম ফ্রেশ, ফুল ফ্রেশ, অরিজিনাল টায়ার, একদম ফুল ফ্রেশ, কোনো খরচ নেই, কোনো খরচ নেই, শুধু তেল ভরবা চালাবে, খালি তেল ভরবা চালাবে, মাইলেজ 70 পাবেন, 70 মাইলেজ পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা 70 মাইলেজ পেয়ে যাবেন, খুব সুন্দর একটা বাইক। এটা কত কিলো চড়া আছে জানেন? চড়া আছে আপনার আছে 6,434, 6,434 কিলো চড়া আছে। জি আচ্ছা, এই পাশে আরো একটা ডিসকভার বাইক দেখতে পাচ্ছি, এটা তো আপনার 110। আচ্ছা, এটা ডিসকভার 110, কনটেস্ট একটা বাইক, যারা এই ধরনের বাইকগুলো নিতে চান নিতে পারবেন। ভাই বাইক নেবেন আপনি, পছন্দ করেছেন, কোথা থেকে আসছেন আপনি? আমি আসি গাংনি থেকে, থানা গাংনি, মেহেরপুর গাংনি, মেহেরপুর গাংনি থেকে আমার ভাই আসছে। এটা আপনি কত বলছেন দাম? এখনো দাম বলা হয়নি ভাই, ওই দাম জিজ্ঞেস করেন? জি দাম জিজ্ঞাসা করছি, 92 চাই, 92 চাচ্ছে। জি জি, আপনি কত নিতে চাচ্ছেন? আমি তো 80 হলে আমার ভালো হয়, 80 হলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন দাম আদায় করে আমার ভাই এই যে মেহেরপুর থেকে আসছে। ডিসকভার 110 সিসির বাইক, এটা কনটেস্ট একটা বাইক, এটা দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছে 1,18,000। 1,18,000, নিউ মডেল গাড়ি, 1,18,000 টাকা দাম বলছে ডিসকভার বাইক। 110 সিসি হিসেবে দাম একটু বেশি আছে না? না এটা ঠিকই আছে, এটা নিউ মডেল, লেটেস্ট মডেল। আর একটু কমানো যায় না? আর কাস্টমার নিলে কমানো যাবে, 15 দর্শক বন্ধুরা 15 দাম ভুলে ফেলেছে, যাই হোক যতটুকু পারেন আপনারা কমিয়ে নেবেন। গাড়ি তো ফ্রেশ আছে? গাড়ি ফ্রেশ, নিউ মডেল গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এটা আপনার মাইলেজ কীরকম দেবে? মাইলেজ যাবে আপনার 60-65 যাবে। আচ্ছা দর্শক বন্ধুরা, এটা 60-65 মাইলেজ পেয়ে যাবেন।
খুব সুন্দর একটা বাইক। এই পাশে আমার ভাইয়ের আর একটা বাইক দেখতে পাচ্ছি, টিভিএস মেট্রো প্লাস 110 সিসি স্পেশাল এডিশন, নিউ মডেল, নিউ মডেল, প্লাস্টিক চেন কভার। হ্যাঁ, প্লাস্টিক চেন কভার, প্লাস্টিক চেন কভার। আচ্ছা, এটা অনেক একটা বাইক, একদম লেটেস্ট মডেলের বাইক, টিভিএস মেট্রো প্লাস। আচ্ছা, টিভিএস নিতে পারবেন। এটা আপনার মাইলেজ কিরকম দেয়? মাইলেজ আপনার দাবি আছে 55-60। বর্তমানে কত কিলো চার আছে জেনুইন চালানো আছে আপনার? আছে, আমার ভাই দেখে দিচ্ছে, দেখেন জেনুইন 12,858 কিলো। 12,858 কিলো। আচ্ছা দর্শক বন্ধুরা, যারা টিভিএস লাভার আছেন তারা চাইলে এই বাইকগুলো নিতে পারবেন। দর্শক বন্ধুরা, যে বাইকগুলো দেখালাম এগুলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের বাইক এই আমার ভাইদের কাছে পেয়ে যাবেন। তারা প্রতি হাটি এই আলমডাঙ্গা বাইক হাটে সুন্দর সুন্দর পুরাতন বাইকগুলো নিয়ে আসে। আজকে এই হাটে কিছু বাইককে তথ্য দেওয়ার চেষ্টা করলাম, জানি না কীরকম হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা অনলাইনে দেখে আপনারা পুরাতন বাইকগুলো নিতে চান, আচ্ছা যারা অনলাইনে যোগাযোগ করতে চান তারা চাইলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন। সেই জন্য আমি ভাইদের নাম্বারটা দিয়েছি। ভাইজান, তাহলে যারা অনলাইনে আমাদের এই ভিডিও দেখে যোগাযোগ করতে চায় আপনাদের নাম্বারটা দিয়ে দেন। আছে পুরাতন মোটরসাইকেলের শোরুম, শিয়া বাইক শপ, আমাদের পুরাতন বাস স্ট্যান্ডে গ্যারেজ আছে, শোরুম আছে। আমাদের যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন, 01-333-16-88-01। নাম্বারটা আসতে আরেকবার বল, 01-333-16-88-01। আর একটা দিচ্ছি, 01-77-30-0-38-5। যে এই নাম্বারে যোগাযোগ করলে অথচ পরেরটা যোগাযোগ করলেও হবে। তাহলে যে বাইকগুলো দেখালাম এই বাইকগুলো আপনারা চাইলে যারা যোগাযোগ করে অনলাইন নিতে চান নিতে পারবেন, আপনাদের নিতে পারবেন জি। আচ্ছা, কিছু তথ্য দিয়ে আমাদের শকুন টিভি চ্যানেলে সহায়তা করলেন, এই জন্য চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনি জি ভাই। আচ্ছা, আল্লাহ হাফেজ।